সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি পার্থ কুমার দে আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে জেনেছ তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট চলতেছে তো আজকে ক্লাসটি তোমাদের অ্যাসাইনমেন্টে কিছুটা হলে সাহায্য সহযোগিতা করবে আচ্ছা আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র তোমরা এটা জানো এবং এখানে দেখতে পাচ্ছি অনেক সংখ্যা জনসংখ্যা এখানে প্রচুর জনসংখ্যা তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে বাংলাদেশ এবং সেখানে প্রচুর জনগণ প্রচুর লোক সংখ্যা বসবাস করে তাহলে আজকে আমরা আজকের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন তাহলে এখন জানিস আসি আমরা জনসংখ্যা নীতি কি জনসংখ্যা নীতি হচ্ছে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয় তাকে জনসংখ্যা নীতি বলে জাতীয় পর্যায় থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই অনুযায়ী যে দিক নির্দেশনা দেওয়া হয় সেটা হচ্ছে জনসংখ্যা নীতি সেটা একটি দেশের সকল জনসং জনগণের উপরে সেটা বর্তায় এরপরে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নীতি তাহলে এটাও প্রায় সেম জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বাংলাদেশের জনসংখ্যা নীতি বলা হয় তাহলে জনসংখ্যা নীতি প্রাণে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত তাহলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা জানি জনসংখ্যা নীতিপূরণের যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেটা হচ্ছে জনসংখ্যার আকার যেমন একটি একটি দেশের জনসংখ্যার আকার বলতে বোঝাচ্ছে তার সংখ্যা অধিক না অল্প তার উপর নির্ভর করে জনসংখ্যার নীতিপূরণ করা হয় এরপর হচ্ছে জন্মহার ওই দেশের জন্মহার কোন পর্যায়ে আসে সেটা কি অত্যাধিক পরিমাণে বেশি না কম তার উপরেও এটা নির্ভর করে এরপর হচ্ছে হার যে জন্মহারের তুলনায় কি মৃত্যু হার বেশি নাকি কম বা মৃত্যু হার কোন পর্যায়ে আছে তার উপরে জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ ওই দেশের যে ন্যাচারাল রিসোর্স থেকে যে সম্পদগুলো আহরিত হয় তার পরিমাণ কীরকম এবং ওই সম্পদ দিয়ে ওই দেশের জনসংখ্যা তারা আত্মনির্ভরশীল কি না তারা ওই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় কিনা না সেটা হচ্ছে জনসম্পদ বা মানব সম্পদ তাহলে জনসংখ্যার নীতি প্রণয় আমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হয় তারপরে একটি হচ্ছে আর্থ সামাজিক অবস্থা ওই দেশের জনগণের আর্থিক ও সামাজিক অবস্থার কীরকম তার জীবনযাত্রার মান কীরকম ওই দেশের মানে অর্থনীতি শিল্প প্রতিষ্ঠান কৃষি উন্নয়ন আধুনিকীকরণ কিনা বা এই সকল বিষয়ের উপরেই আর্থসামাজিক অবস্থা নির্ভর করে তারপরে নীতি প্রণয়নে এই বিষয়গুলো বিবেচনা করা হয় জনসংখ্যা নীতির লক্ষ্য ও উদ্দেশ্য এর অন্যতম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া জনগণের কাছে স্বাস্থ্য পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া হচ্ছে পরিবার পরিবার পরিকল্পনা কর্মসূচি সেবা জোরদার করা শিশু ও নারীর হার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা প্রাথমিক স্বাস্থ্য সম্প্রসারণের মাধ্যমে সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা পরিশেষে দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা জনসংখ্যা নীতির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আমরা দেখলাম এর পরবর্তীতে হচ্ছে এই দোসরা ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় জনসংখ্যা দিবস আমাদের জনসংখ্যা দিবস হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এবং এখানে আমাদের একটি জনসংখ্যা বিষয়ে একটি স্লোগান আছে যে এক দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা হচ্ছে জনসংখ্যা সম্পর্কে একটি স্লোগান এটা তোমরা মনে রাখবে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্বেগ জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার এবং বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় তার মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগগুলো কী কি আমরা দেখি দু সালের মধ্যে নিরক্ষরতা এবং দু সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছিল এরপর হচ্ছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা এরপরে আরেকটি বিষয় হচ্ছে নাগরিক চিকিৎসা সেবা নিশ্চিত করা ও পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু হয়েছে এবং কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করতে হবে তাহলে নারীরা বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজে যদি অংশগ্রহণ করে তাহলে তারা সিদ্ধান্ত নিতে পরিবারের সিদ্ধান্ত নিতে পারবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে তারা সাহায্য করতে পারবে এখন আসি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগ এখানে ছোট পরিবারের পরামর্শ দান করা হয় এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উৎসাহ প্রদান করা হয় মা ও শিশুর স্বাস্থ্য সেবা দান করে পুষ্টি সেবা দান করেন সে বাল্য বিবাহ রোধে সচেতনতা সৃষ্টি তোমরা জানো গ্রামে অনেক অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয় সেক্ষেত্রে জনসংখ্যা অত্যাধিকারে বৃদ্ধি পায় এবং মা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা অনিশ্চিত হয়ে পড়ে এজন্য বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টি করতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করেছেন মা ও শিশুকে স্বাস্থ্যসেবা টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এই গণসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন নাটিকা সাময়িকীয় ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের যৌতুক প্রথা থেকে শুরু করে বাল্যবিবাহ এরকম বিভিন্ন নাটিকার মাধ্যমে গ্রামের মানুষদের কাছে সহজেই সেটা বুঝতে পারে এই জন্য এই সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব স্থানীয় ধর্মীয় নেতাদের করণ কর্মসূচি কেননা বিভিন্ন মসজিদ বা মন্দিরে বিভিন্ন যারা ধর্মীয় নেতা আছেন তারা তাদের বিভিন্ন মতামত দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণেও তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারেন জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক জনসংখ্যার সাথে জনসম্পদের একটি বিশাল সম্পর্ক রয়েছে জনসংখ্যা বেশি না কম তার চেয়ে বড় কথা ওই জনসংখ্যা জনসম্পদ কি না এখন জনসংখ্যা কম কিন্তু সম্পদ বেশি আবার জনসংখ্যা বেশি কিন্তু সম্পদ কম সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্কটা থাকবে না জনসংখ্যা কম কিন্তু সম্পদ বেশি হতে পারে কিন্তু জনসংখ্যা বেশি কিন্তু সম্পদ কম সেক্ষেত্রে একটা ইমব্যালেন্স হয়ে যাবে এখন জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা আবশ্যক এখন জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায়গুলো কি কি আমরা সেই উপায়গুলি এখন দেখব কর্মমুখী শিক্ষার প্রসার এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে সে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করতে হবে নারী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে ও ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার ঘটাতে হবে এখানে আরও কিছু আমাদের পয়েন্ট আছে স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমের প্রসার ঘটাতে হবে কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ ঘটাতে হবে কৃষির আধুনিকীকরণ করতে হবে বিভিন্ন সংস্থা কর্তৃক বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি কার্যক্রম করতে হবে আচ্ছা এখন আমি যতটুকু আলোচনা করলাম এর মাধ্যমে এর মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর তোমরা লিখে নাও এবং এগুলো তোমরা এখান থেকে কিছু প্রশ্নের উত্তর লিখবে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে স্লোগান কি যেটা আমি একটু আগে বললাম এরপর হচ্ছে জনসংখ্যা দিবস কত তারিখে বিয়ের সময় কোথায় নিবন্ধীকরণ করতে হয় জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি একটি উদ্বেগ লিখো আমরা অনেকগুলো উদ্যোগ কথা বলেছি জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগগুলো ব্যাখ্যা করো একটু একটু তোমাদের বড়ো প্রশ্ন হয়ে গেলো তো এটা নিজের মতো করে লিখবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখো এরপর আরেকটু প্রশ্ন অবশ্য আছে জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায় যেটা নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা আজকের মতো ক্লাসটা শেষ করছি ভালো থেকো ধন্যবাদ সকলকে